আমার কখনোই গেমিং নিয়ে ওরকম কোনো ফ্যাসিনেশন ছিল না, কিন্তু আমার ফ্রেন্ডদেরকে দেখতাম এত গেমিংয়ে এক্সপার্ট, তাই এখানে এসে এভাবে গাড়ি চালানো দেখে আমার নিজেরই ভয় লাগছিল যে আমি যদি ড্রাইভিং করি তাহলে কী না কী হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব বুকিত বিন্তাঙে কিছু শোরুমে যেখানে আইপ্যাড দেন ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যায়। ইন আ ওয়ার্ড, ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া যাবে। আর আমরা গিয়েছিলাম মেইনলি দুটো রিজন। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানকার ইলেকট্রনিক্স ডিভাইসের প্রাইস কেমন, আর এর পরের ব্লগে আমি শেয়ার করব স্ট্রিট ফুডের প্রাইস কেমন। তো বুকিত বিন্তাং থেকে আমরা কাজ শেষ করে স্ট্রিট ফুডে ট্রাই করেছিলাম, বাট অনেক লম্বা ব্লগ হয়ে যাবে তাই আমি ওটার এখানে অ্যাড করলাম না। আর আমার সাথে গিয়েছিল আমার দুটো ফ্রেন্ড আহাত আর ইউভান। আর আমি আজকে মেইনলি গিয়েছিলাম একটা আইপ্যাড দেখার জন্য, আমার বোনের জন্য, আমার জন্য না। তো ওর আইপ্যাডের খুব শখ তাই ওর জন্য একটা আইপ্যাড দেখতে গিয়েছিলাম। তো প্রাইজিংটা জাস্ট একটু কম্পেয়ার করার জন্য এখানে কেমন বা ক্যানাডাতে কেমন, আমার বোন যেহেতু ক্যানাডাতে থাকে তো ওই জন্যই যাওয়া। তো প্রথমে আমি চলে যাই স্টেশনে, আমাদের এখান থেকে সেরদাংলায়া থেকে আমি এখন সুঙ্গাইবেসিতে চলে যাব, কারণ আমার ফ্রেন্ডরা সুঙ্গাইবেসিতে আসবে। কারণ বুকিত বিন্তাং যাওয়ার ওয়ে হচ্ছে আমাদের এখান থেকে সেরদাংলায়া থেকে তুন রাজাক এক্সচেঞ্জ যেতে হবে, আবার তুন রাজাক এক্সচেঞ্জ থেকে বুকিত বিন্তাং যেতে হবে, এটাই হচ্ছে ওয়ে। তো ট্রেন চলে আসে আর আমিও ট্রেনে উঠে যাই। তো এখন আমি চলে যাব সেরদাং রায়া উত্তরা থেকে সুঙ্গাইবেসিতে, আর এটা মেইনলি কাউসা দামানসারা যে ট্রেনটা ওই ট্রেনটাই। তো আমি ওঠে একটু ভিডিও করি, আর আশেপাশে মানুষজন আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কী না কী করে ফেলেছি। আর এই হলো আমাদের কনসেশন কার্ড, এই কার্ডটার জন্যই আমাদেরকে 50% টাকা কম দিতে হয়। স্টুডেন্টের জন্য এই কার্ডটা খুবই হেল্পফুল। আর এরপরে সুঙ্গাইবেসি থেকে আমার ফ্রেন্ডরাও চলে আসে, আর ওরা ওখানে ওয়েট করছিল, তো আমি ওদেরকে বলেছিলাম যে আমি এই ট্রেনটাতে আছি, তো ওরা জাস্ট ট্রেনে উঠে যায়। এই যে আমার ফ্রেন্ড আহাত, আর পিছনে আছে আমার ফ্রেন্ড ইভান। আহাত আবার নিজেকে খুব ফেমাস মনে করে, কারণ আমি যখন ওদের ক্যামেরা ধরি ও আমাকে এসে বলে যে এই তো আমি। তো এই যে ওরা, আর ওদের সাথে আজকে যাওয়ার রিজন হচ্ছে ওরা টেকনিক্যাল এই জিনিসগুলো খুব ভালো বোঝে, তাই আমি ওদের সাথেই গিয়েছিলাম। আর এখন আমি কাজাক লাইনের কাউসা দামানসারার যে লাইনটা, ওই লাইনে চলে যাব তুন রাজাক এক্সচেঞ্জ থেকে বুকিত বিন্তাঙে। আর ট্রেনটা এত ভিড় ছিল, আই মিন ভাবা যাবে না, আমরা সিট তো পাইনি। ওই স্টেশনটা এক, যদি একটা স্টেশন পরে বুকিত বিন্তাং, তাও দাঁড়িয়ে যেতে হয়। এরপরে ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে যাই, আর এরপরে চলে যাই বুকিত বিন্তাঙে। আর এটা ছিল সানডেতে, কিন্তু তাও অনেক অনেক বেশি ভিড় ছিল এমআরটিতে, সরি এটা এলআরটি কিন্তু প্রথমটা ছিল এমআরটি। তো এরপরে আমি যদি একটু ভিডিও করছিলাম, ভিডিও করে যে দেখলাম কি ভিডিও করতে করতে চলে এসেছে বুকিত বিন্তাঙে, আই মিন বুকিত বিন্তাং স্টেশনে। আবার এখান থেকে কিন্তু তিনটা গেট আছে, একটা গেট দিয়ে বের হলে পেভিলিয়ন বুকিত বিন্তাং যাওয়া যায়, একটা গেট দিয়ে বের হলে লোয়ার যাওয়া যায়, আবার আরেকটা গেট দিয়ে বের হলে অন্য একটা সাইড যাওয়া যায়। আর এখানে সিস্টেম হচ্ছে আপনি যদি লেফট সাইডে দাঁড়ান তাহলে আপনাকে ওয়েট করতে হবে, আর যদি রাইট সাইডে দাঁড়ান তাহলে আপনাকে হেঁটে উপর উঠে যেতে হবে, এটাই সিস্টেম। আর এরপরে আমি কার্ড পাঞ্চ করে বেরিয়ে যাচ্ছিলাম, আর আমার টোটাল কস্ট ছিল 2 রিঙ্গিত। নর্মালি 4 রিঙ্গিত 20 সেন্ট কাটে, বাট যেহেতু আমাদের কনসেশন কার্ড তাই আমাদের 2 রিঙ্গিত কেটেছিল। আর এরপরে আমি এখানে কয়েকটা মানি এক্সচেঞ্জে ওখানে দেখি, কারণ আমার যেহেতু যাওয়ার টাইম খুব তাড়াতাড়ি, আই মিন আর মাত্র 28 দিন বাকি আমার মালয়েশিয়ান ডেইজের। তো আমি মানি এক্সচেঞ্জে যাই, মানি এক্সচেঞ্জে গিয়ে দেখি যে এখানে রেটটা কেমন আছে। আর এটা করার সময় আমার ফ্রেন্ডরা বলছিলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলের এখন যে নতুন ফর্মেটা বেরিয়ে গেছে ওটাই। আর বুকিত বিন্তাঙে পরপর অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে, আর এখানে রেটগুলোও ভ্যারি করে। তো ওগুলো দেখা শেষ করে আমরা চলে যাই সামনের দিকে, কারণ আমরা এখন চলে যাব লোয়াতে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয় না বুকিত বিন্তাঙে কোথায় এসেছি, আমরা এসেছি লোয়াতে। তো আমার ফ্রেন্ডরা এর আগেও লোয়াতে এসেছিলো, কারণ আমার ফ্রেন্ড ইউভান ও একটা পিসি কিনবে, সো ওটা দেখার জন্য লোয়াতে এসেছিলো। আর এই যে আহাত, তো ও এতটা ফানি, যখনই আমি ক্যামেরা ধরি ও খুব মজা করে, আর আসলে ব্যাপারগুলো আমিও খুব এনজয় করি। অনেকে আছে ক্যামেরা দেখলে শাই ফিল করে বা আসতে চায় না বা নিজেদেরকে মানে খুব দাম দিতে চায়, আমার আবার এসব একটু কমই পছন্দ। হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে আগেই বলে দেওয়া বেটার যে আমার প্রবলেম আছে, ভিডিও করিও না, আমি অবশ্যই এটা রেসপেক্ট করব। কিন্তু মানে নিজে নিজে এরকম ভাব নেওয়াটা আসলে আমার নিজের খুব বেশি বিরক্ত লাগে। এরপরে আমি চলে গিয়েছিলাম লেভেল 3-তে। লেভেল 3-তে কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের শোরুম আছে। তো এই যে আমি আমার ফ্রেন্ডের সাথে ভিডিও করছিলাম, ওরা প্রথমে বুঝতে পারেনি, বাট পরে বুঝতে পেরে আমাদের
মানে আমাকে একটু বলছিল যে আর কত ভিডিও করবা। আজকে মেইনলি আইপ্যাড দেখার রিজন তো আমি বলেছি আমার বোনের জন্য, বাট আমি চাচ্ছিলাম একটু রিজনেবলে। তো পরে আমার ফ্রেন্ড বললো যে এখানে আসতে প্রথমে এখানে একদম লেটেস্ট মডেল পাওয়া যাবে, বাট আমার বাজেট অনুযায়ী লেটেস্ট মডেলটা না, আমি চাচ্ছিলাম আর একটু মানে ব্যাকডেটেড টাইপের। যেমন এখানে আইপ্যাড এয়ারের প্রাইস ছিল উইথ অনলি ওয়াইফাই 2500+, আর উইথ ওয়াইফাই প্লাস সিম 3000+, আর এটা ছিল 9th generation, যেটার প্রাইস ছিল 2200 টাইপের, আর 9th generation 2099, দ্যাট মিন্স 2100। সো এরকম, আর এখন তো রিঙ্গিতের প্রাইস 25 টাকা করে, তো আপনারা করে নিতে পারবেন। 2000 মানে এই ধরেন অলমোস্ট 50,000 টাকার মতনই। তো এরপরে আমি দেখছিলাম এখানে ম্যাকবুক, আর এমন বাজে সিচুয়েশন হয়েছে আমার সাথে কি জানেন, সেটা হচ্ছে আইপ্যাডগুলো যখন আমার ফ্রেন্ডরা টাচ করছে খুব সুন্দরভাবে ওটা মানে পেনটা কাজ করছিল, যখন আমি কাজ করছিলাম আমি চাচ্ছিলাম তখন আর কাজ করছে না। তো এরপর আমার ফ্রেন্ড আমাকে এই চেয়ারটা দেখিয়ে বললো যে ও ড্রিম চেয়ার আমাকে কিনে দিতে। তো আমিও বললাম যে যদি কোনোদিন আমি অনেক টাকা ইনকাম করি জব করে তাহলে আমি কিনে দিব, কারণ এটার প্রাইস কত আমার জানা নেই। তো যাই হোক, এটা অনেক দামি, আমি একটা সেট আপ। তো এরপরে কীবোর্ডটা দেখলাম, কীবোর্ডটার প্রাইস ছিল 99 রিঙ্গিত, দ্যাট মিন্স 100 রিঙ্গিতের মতন, 2500 টাকা। এটা একটা সেট ছিল, আমার কাছে ভালোই ডিল মনে হয়েছিল, এটা অফারে ছিল, বাট আমার যেহেতু কীবোর্ড দরকার নেই তাই আমি আর কিনিনি। তো এরপরে আমার ফ্রেন্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, আর এই হলো সব শপগুলো, এখানে অনেক শপস আছে। আর আইপ্যাডের প্রাইসটা আসলে এরকমই, 9th generation দেন 10th generation এরকমই প্রাইস থাকে। আর এরপর চলে যাই আমরা আরেকটা শপে। তো এখানে আমরা মেইনলি এমআইয়েরও কিছু দেখছিলাম, তারপর হুয়াইয়েরও কিছু দেখছিলাম, দেন আদার ব্র্যান্ডগুলো দেখছিলাম, কিন্তু আমার বোনের আবার ট্যাবলেট পছন্দ না, ওর আইপ্যাড পছন্দ, তাই ওর আইপ্যাডটাই নিবে। আর এখানে আমার ফ্রেন্ড আহাত, ও গেমিং দেখে এখানে এটা ফ্রিতেই চালানো যায়, তো ও তাড়াতাড়ি বসে পড়ে, আর ওকে দেখে আমিও ইন্সপায়ার্ড হয়ে ফর দ্য ভ্যারি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি ট্রাই করি আর কার রেসিংয়ের। আর এত বাজেভাবে আমি এটা কারটাতে রেস করি যে আমার ফ্রেন্ডরা দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলো। তো এরপরে কার রেসিং শেষ করে আমার ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ ওখানে গল্প টল্প করে, কারণ আজকে যেহেতু আমাদের কেনার প্ল্যান ছিল না, জাস্ট দেখার প্ল্যান ছিল, তারপরে আমরা চলে যাই স্ট্রিট ফুড ট্রাই করতে। আর স্ট্রিট ফুড ট্রাই করার রিজনও কিছু আছে, আমি চাচ্ছিলাম যে এখানে স্ট্রিট ফুডগুলো আপনাদের সাথে শেয়ার করতে, কারণ এর আগেও আমি স্ট্রিট ফুডে ভিডিও করেছিলাম বাট এটা অনেক আগে। তো যাওয়ার আগে আমি আরও একবার স্ট্রিট ফুড ট্রাই করতে চাচ্ছিলাম, তাই আমার ফ্রেন্ডকে বললাম আসতে, যদিও ওখানে দু একজন আসতে পারেনি লাস্ট মোমেন্ট ডিসিশনের কারণে বা প্রবলেমের কারণে কিছু। তো এরপরে আমরা চলে যাই স্ট্রিট ফুড ট্রাই করতে। তো স্ট্রিট ফুডের ব্লগটা আমি আর এখানে অ্যাড করলাম না, যেহেতু অনেক লম্বা ব্লগ হয়ে যাচ্ছিলো, তাই আমি স্ট্রিট ফুডের ব্লগটা এরপরে ভিডিওতে আপলোড করব। তাই আজকের এই ভিডিওটা জাস্ট ওএস বেসড রাখার চেষ্টা করেছি আমি। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর আমার এই বাজে রেসিংয়ের ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন, তাও আমি চেষ্টা করেছি শেয়ার করতে, একদম র ভিডিও শেয়ার করতে, কারণ আমি সবসময় চেষ্টা করি র ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে, তাহলে আমরা কীভাবে এনজয় করছি বা লাইফ কাটাচ্ছি আপনারা জানতে পারবেন। কারণ এডিটিং ভিডিওগুলো তো আর ওভাবে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা মজা পাবেন না। তো এখানে আবার আমার ফ্রেন্ড আমার ভিডিও করছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে, স্ট্রিট ফুড ব্লগের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই টেকনিক্যাল ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার নেক্সট ব্লগে, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর আপনারা কী ধরনের ব্লগ চান আমাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের মোস্ট ওয়ান্টেড স্পেন্ডিং বা মালয়েশিয়া স্পেন্ড নিয়ে একটা ব্লগ আমি অলরেডি শ্যুট করেছি, খুব তাড়াতাড়ি ওটাও এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।